হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব যে সকল বন্ধুরা গরু ও মহিষের খামার করছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই কার্যকারী হবে। কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে আপনাদের খামারে যদি কোনো গরু বা মহিষ খুব দুর্বল হয়ে পড়ে, এমনকি দিনের পর দিন শুকিয়ে যায়, ভালো করে খাওয়া দাওয়া না করে, সেক্ষেত্রে আপনারা সেই গরুটিকে ও মহিষটিকে কোন কোন ভিটামিন ইঞ্জেকশন ও কোন কোন মেডিসিনগুলি প্রয়োগ করতে গেলে সেই গরু এবং মহিষটি খুব তাড়াতাড়ি খাওয়ার চাহিদা বাড়বে এবং তার শরীরটা যে দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে সেটা খুব সুন্দরভাবে সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠবে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এই ধরনের নতুন নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিও আমি আপলোড করতেই থাকি। তো চলুন, দেরি না করে সে ভিডিওটি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনাদের খামারে যদি কোনো গরু অত্যন্ত হারে দুর্বল হয়ে পড়ে, এমনকি দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে, এছাড়াও সেই গরুটি বসে উঠতে পারছে না, হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছে বা বসতে উঠতে খুব অসুবিধা হচ্ছে, এরকম সমস্যা যদি আপনাদের খামারে কোনো গরু ও মহিষের দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে আপনারা সেই গরু এবং মহিষটিকে কোন কোন ইঞ্জেকশন ও কোন কোন ভিটামিন খাওয়াতে গেলে সেই গরু ও মহিষটি খুব সুন্দরভাবে স্বাভাবিক ও সুস্থ হয়ে উঠবে। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই কার্যকারী হবে, তাহলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, একজন খামারের কাছে গরু এবং মহিষ খুব কার্যকারী, কারণ তার খামারে যদি কোনো গরু এবং মহিষ সবসময় স্বাভাবিক ও সুস্থ না থাকে, তখন কিন্তু খামারি বন্ধুর কোনোভাবেই কাজে মন লাগে না, এমনকি সে সবসময় টেনশনের মধ্যে থাকে। তো একজন খামারের কাছে তার খামারের গরু হোক বা মহিষ হোক, যে কোনো পশু হোক না কেন, তার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যে সকল খামারি বন্ধুদের খামারে এরকম সমস্যা দেখা যায় যে তার খামারের গরু এবং মহিষটি খুব দুর্বল হয়ে পড়েছে, এমনকি তার শরীরে রক্তের পরিমাণ অত্যন্ত হারে কমে গেছে, সে সকল রোগের ক্ষেত্রে ও সে সকল সমস্যা যদি আপনাদের খামারে দেখা দেয়, সেক্ষেত্রে আপনারা মাত্র দুখানা ইঞ্জেকশন প্রয়োগ করতে গেলে সেই গরু এবং মহিষটি খুব তাড়াতাড়ি সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠবে। আপনাদের সামনে আজকে মাত্র দুখানা ইঞ্জেকশনের কথা বলবো। এই ইঞ্জেকশনটা প্র্যাকটিশনার বন্ধুরা এছাড়াও যে সকল বন্ধুরা গরুর খামার ও মহিষের খামার করছেন তারা নিজেরাও প্রয়োগ করতে পারবেন। এই দুখানা ইঞ্জেকশন যদি আপনারা সেই ধরনের গরু এবং মহিষকে প্রয়োগ করতে পারেন, তো দেখতে পাবেন যে সেই গরু এবং মহিষটি খুব তাড়াতাড়ি সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠেছে। তো অবশ্যই আপনারা ভালোভাবে দেখে নেবেন, এবং যদি পারেন তো আপনারা কলম এবং খাতা নিয়ে সেই ইঞ্জেকশনটা দুটির নাম লিখে নিতে পারেন। তো আপনাদের সামনে আমি বলে দিই যে প্রথম যে ইঞ্জেকশনটি রয়েছে সেটি হচ্ছে ট্রাইভিভেট ইঞ্জেকশন। এই ট্রাইভিভেট ইঞ্জেকশনের মধ্যে বিভিন্ন রকমের ভিটামিন কম্পোজিশন থাকায় এই ভিটামিন ইঞ্জেকশনটি যে কোনো গরু মহিষ দুর্বলতার ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে থাকে। কারণ এই ট্রাইভিভেট ইঞ্জেকশনটি যদি কোনো গরু মহিষের শরীরে রক্তের পরিমাণ অত্যন্ত হারে কমে যায় সেটাকে বৃদ্ধি করতে সাহায্য করে এই ট্রাইভিভেট ইঞ্জেকশনটি। তো অবশ্যই আপনারা যদি আপনার খামারে কোনো গরু এবং মহিষ খুব দুর্বল হয়ে পড়ে, রক্তের পরিমাণ কমে যায় ও ধীরে ধীরে দুর্বলতা বাড়ছে, এছাড়াও সেই গরু এবং মহিষটি বসে উঠতে অসুবিধা হচ্ছে, এরকম সমস্যাতে আপনারা এই ট্রাইভিভেট ইঞ্জেকশনটি নির্দিষ্ট মাত্রা অনুযায়ী প্রয়োগ করতে পারে। এবার দু নম্বরের যে ইঞ্জেকশনটি হচ্ছে সেটি হচ্ছে কনসিপ্লেক্স ইঞ্জেকশন। এই কনসিপ্লেক্স ইঞ্জেকশনটির কম্পোজিশন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স উইথ লিভার এক্সট্রা ভিটামিন B12। এই ইঞ্জেকশনটি আপনারা সেই ধরনের গরু এবং মহিষকে যদি প্রয়োগ করতে পারেন, এটা প্রয়োগ করতে গেলেও খুব সুন্দর রেজাল্ট পাবেন। কারণ এই ভিটামিন ইঞ্জেকশনটির মধ্যে লিভারের কম্পোজিশন থাকায় এই লিভার এক্সট্রা ইঞ্জেকশনটি যে কোনো গরু মহিষকে প্রয়োগ করতে পারেন। কারণ যে সকল গরু এবং মহিষ অত্যন্ত হারে দুর্বল হয়ে পড়ে আর তার শরীরে রক্তের পরিমাণ যদি কমে যায়, দিনের পর দিন শুকিয়ে যায়, অবশ্যই তার লিভারের কমপ্লেন আছে। তো আপনারা সেটারও মাথায় রেখে সেই গরু এবং মহিষটিকে এই ভিটামিন বি কমপ্লেক্স উইথ লিভার এক্সট্রা ইঞ্জেকশনটি বেশ কিছুদিন প্রয়োগ করবেন। যদি আপনারা এই দুখানা ইঞ্জেকশন
পাঁচ থেকে দশবার যদি আপনার সেই গরু এবং মহিষকে নির্দিষ্ট মাত্রা অনুযায়ী প্রয়োগ করতে পারেন, তাহলে দেখতে পাবেন যে আপনার গরু এবং মহিষটি পুরোপুরিভাবে সুস্থ হয়েছে, এমনকি আগের তুলনায় তার শরীরের মাংসের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এছাড়াও তার যে এনার্জিটা আগে ছিল সেটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই ট্রাইভিভেট ইঞ্জেকশন এবং কনসিপ্লেক্স এই দুখানে ইঞ্জেকশন আপনারা গরু এবং মহিষের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। যে সকল বড় গরু এবং মহিষ আছে তাদের ক্ষেত্রে আপনারা এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন 20-25 ml পর্যন্ত। যদি আপনাদের গরুর ওজন 3 কুইন্টাল থেকে 4 কুইন্টালের মধ্যে হয় সেক্ষেত্রে আপনারা এই ইঞ্জেকশনটি 15-20 ml প্রয়োগ করতে পারেন। আর যে সকল গরু এবং মহিষের ওজন 4 কুইন্টাল বা 5 কুইন্টাল আছে তাদের ক্ষেত্রে আপনারা এই ইঞ্জেকশনটি 25-30 ml পর্যন্ত ইউজ করতে পারেন। এই ট্রাইভিভেট ইঞ্জেকশনটি আপনারা প্রয়োগ করতে পারেন ইন্টারমাস্কুলার এবং আইভি রুট দিয়ে। আর ভিটামিন বি কমপ্লেক্স উইথ লিভার এক্সট্রা কনসিপ্লেক্স ইঞ্জেকশনটি আপনারা প্রয়োগ করতে পারেন শুধুমাত্র ইন্টারমাস্কুলার রুট দিয়ে, অর্থাৎ মাংসপেশিতে। এবার বলে দিই যে আপনারা এই দুখানা ইঞ্জেকশন কতদিন পর পর প্রয়োগ করবেন, না কন্টিনিউ প্রয়োগ করবেন। তো বন্ধুরা, অবশ্যই এটা জেনে রাখা খুবই দরকার যে কোনো ইঞ্জেকশন আপনারা প্রয়োগ করতে গেলে তার প্রয়োগ করার কতদিন পরে বা কতক্ষণ পরে ইঞ্জেকশনটি প্রয়োগ করা যাবে। তো এই ইঞ্জেকশনগুলি আপনারা আপনার গরু এবং মহিষকে একদিন পর পর আপনারা প্রয়োগ করতে পারেন 10-12 দিন। যদি খুবই দুর্বল এবং খুবই শুকিয়ে যায় বা খাওয়া দাওয়ার চাহিদা একেবারেই না থাকে সেক্ষেত্রে আপনাদের 10 দিন পর্যন্ত এই ইঞ্জেকশনগুলি প্রয়োগ করতে হবে একদিন পর পর। তো যদি আপনারা এই ট্রাইভিভেট ইঞ্জেকশনটি আইভি রুট দিয়ে প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাবেন। যদি আপনারা পারেন আইভি রুট দিয়ে ইঞ্জেকশন প্রয়োগ করতে, তাহলে অবশ্যই সেই জুগলার ভ্যান দিয়ে আপনারা এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন। তারপরে দেখতে পাবেন যে আপনার সেই গরু এবং মহিষটি পুরোপুরিভাবে সুস্থ এবং স্বাভাবিক হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন, কারণ আপনাদের কমেন্ট ও লাইক আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আপলোড করতে। তো আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।